আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল এইচবি গার্ডেন। আর আপনাদের সহযোগিতায় আমি পাশে আছি হাবিবুর রহমান। আজকে আমরা দুটি নতুন আনারের জাত কালেকশন করেছি, সেই জাতগুলো আমরা রোপণ করব এবং এই গাছগুলো বেড়ে ওঠার জন্য আমরা যে কাজগুলো করব সচরাচর আপনারা হয়তো অনেকেই জানেন। এবং এই পদ্ধতিতে যদি আপনারা যে কোনো গাছ রোপণ করেন সেক্ষেত্রে সব ধরনের গাছে ভালো পরিমাণ ফল এবং গাছকে সুস্থ সবল রাখার জন্য আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করলে অবশ্যই উপকৃত হবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। দর্শকবৃন্দ, এখানে যে আনারের গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোলাপুরি লাল, এবং এর পাশেই যে গাছটি রয়েছে এটি হচ্ছে জাফরান আনারের জাত। এই গাছগুলো আমার ইন্ডিয়া থেকে কালেক্ট করা এক ভাইয়ের মাধ্যমে। এই গাছগুলো আজকে আমরা কিভাবে সঠিক পদ্ধতিতে গাছগুলো রোপণ করব এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। দর্শকবৃন্দ, এখানে আমরা 10 ইঞ্চি একটি টব নিয়ে নিয়েছি। এর পাশে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ছিদ্র রয়েছে। এই ছিদ্রগুলোতে ড্রেনেজ ব্যবস্থার জন্য আমরা একটি ছোট ধরনের এই যে টবের অংশ রয়েছে ভাঙা, সে টুকরো আমরা এখানে দিয়ে নেব। এর পাশে আমরা এখানে নিয়েছি বেলে দোআঁশ মাটি আর কিছু ভার্মি কম্পোস্ট, এবং এর সঙ্গে আমরা মিশ্রিত করব অল্প পরিমাণে শুকনো গোবর। ভার্মি কম্পোস্ট আপনারা অল্প পরিমাণে নিয়ে নেবেন এবং সেই সাথে আপনারা নিয়ে নেবেন একটু শুকনো গোবর। তো এখানে আমরা ড্রেনেজের জন্য কিছু ইটের যে গুঁড়ো রয়েছে সেগুলো আমরা এই টপটিতে ভালো করে সুন্দর করে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ আমরা এখানে দিয়ে নেব টপটিতে। এতে করে আপনাদের ড্রেনেজ ব্যবস্থাটি ভালো থাকবে এবং গাছ খুব দ্রুত বেড়ে উঠবে। তো দর্শকবৃন্দ, এখানে বেলে দোআঁশ মাটির সঙ্গে আমরা ভার্মি কম্পোস্ট ভালোভাবে মিশ্রিত করে নেব। বেশি পরিমাণে সার দিলেই বা গোবর দিলেই আপনার গাছ কিন্তু ভালো পরিমাণে বড় হবে না। এটি আপনারা মাটির পরিমাণ 70% নিতে পারেন, এর সঙ্গে 30% ভার্মি কম্পোস্ট অথবা শুকনো গোবর মাটি নিয়ে নিতে পারেন। এই মাটিগুলো সুন্দরভাবে আপনারা চেপে বসিয়ে দেবেন। এতে করে আপনাদের ড্রেনেজ ব্যবস্থাগুলো ভালো থাকবে। এই পলিথিনটি আমরা আলতো করে কেটে নেব এবং এর পাশে যেন কোনোভাবে যেন গাছ ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে একটু লক্ষ্য রাখব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে কাটলাম এবং এটি সুন্দর করে টবের মাঝখানে বসিয়ে দিয়ে আমরা ভালোভাবে চতুর্দিকে মাটিগুলো চেপে চেপে দিয়ে নেব। এবং একটি দিক খেয়াল রাখবেন যেন গাছটির গোড়া বা উপরি অংশ যেন মাটির একেবারে নিচে চলে না যায় সেদিকে একটু খেয়াল রাখবেন। এই গাছগুলো আমরা মাদার প্ল্যান্ট হিসেবে তৈরি করছি, এছাড়া কিন্তু আমরা কোনো প্রকার রাসায়নিক সার বা কীটনাশক প্রথম অবস্থাতে ব্যবহার করব না। যদিও আমরা প্রয়োজন মনে করি যে কীটনাশক ব্যবহার করার জন্য, সেই ক্ষেত্রে আমরা নাইট্রো যে কীটনাশক রয়েছে সেটি আমরা স্প্রে করে দেব যেন এতে কোনো প্রকার পাতা কোঁকড়ানোর রোগ না থাকে সেদিকে একটু লক্ষ্য রাখব। এইভাবে যদি আপনারা প্রতিটি গাছ রোপণ করেন এবং তা থেকে আপনারা 2 থেকে 3 মাসের পর যদি এই গাছগুলো বড় কোনো ড্রামে স্থানান্তর করেন বা মাটিতে রোপণ করেন, তবে কিন্তু গাছগুলো ভালোভাবে বেড়ে উঠবে। আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন নতুন নতুন আরও ভিডিও পেতে আপনাদের সহজ হয়।